আপনি বলছেন যে 51টা কেন্দ্রে অনিয়মের অভিযোগ, তো আপনি আবার বলছেন যে মাঠ কর্মকর্তা, আমিও পেয়েছি অনেক প্রিজাইডিং অফিসারের চিঠি আমি দেখেছি, তারা বলছে তাদের কেন্দ্রে সুষ্ঠু হয়েছে। তো এখন 145টা থেকে 151টা বাদ দিলে আপনার বাকিগুলি বলতেই পারে সুষ্ঠু হয়েছে। এখন তারপরেও প্রশ্ন থেকে যায়, 51টা কেন্দ্রে আমি কিন্তু এটা জানি না, এটা আমার খুব জানা দরকার, আমার না, এটা জনগণকে জানাতে হবে ইলেকশন কমিশনের, যে 51টা কেন্দ্রের কতগুলি বুথে 1245টা সিসিটিভি ছিল, 51টা কেন্দ্রের ধরেন একটা কেন্দ্রে 10টা করে বুথ যদি থাকে, কোনো কেন্দ্রে বুথ দখল হয়ে গেছে, কোনো ওই কেন্দ্রেরই কোনো বুথে সুষ্ঠু ভোট হয়েছে, আবার কোনো বুথে আপনার প্রিজাইডিং অফিসার নিজে ভোট দিয়েছে, তাই তো বিষয়টা। এইটার একটা ডিটেইল রিপোর্ট পাবলিক করা উচিত, আদারওয়াইজ যে বিতর্কটা এখন শুরু হবে, যে আপনার শিরোনামেও একটা সন্দেহ আপনি বলেছেন, ইলেকশন কমিশন কিন্তু সন্দেহের কথা বলে নাই, ইলেকশন কমিশন আপনি শিরোনামে যেটা বললেন যে এই অনিয়ম সিসিটিভি দেখে অনিয়মের সন্দেহে ভোট বাতিল করেছে, ইলেকশন কমিশনের স্টেটমেন্ট আরো ক্লিয়ার, তারা যেটা বলছে অধিকাংশ ভোট কেন্দ্রের আপনার ভোট গ্রহণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম, এটা যদি অধিকাংশ ভোট কেন্দ্র হয় তাহলে আপনার 145টার মধ্যে 50% বেশি আমরা ধরে নেব। তারপর তাদের বক্তব্য যদি ধরে নেই, 51টা কেন্দ্রে যদি অনিয়ম হয় তাহলে তো বন্ধ করতেই হবে, মানে 30%-এর উপরে হলে তো এমনি বন্ধ করতে হবে, সেটা নিয়ে তো ডিবেটের কিছু নাই, কিন্তু এই অনিয়মগুলো গণমাধ্যমের সামনে আমি বুঝলাম, কিন্তু মাঠ কর্মকর্তারা যেটা আবার উল্টো কথা বলছেন আপনি বললেন, সো এই জায়গায় এই সন্দেহ দূর করতে ইলেকশন কমিশনের একটা স্টেটমেন্ট দিতে হবে যে এই এই অনিয়ম এখানে হয়েছে, আদারওয়াইজ এই এগ্রিপ পার্টি তো কোর্টেও চলে যেতে পারে যে কি কেন বন্ধ করলা, আমি বললাম অনিয়ম হয়েছে, তুমি প্রুফ করো অনিয়ম কি, তুমি বললা যে মিডিয়ায় তো দেখেছো, সিসিটিভিতে আমি দেখতেই পারি এক জায়গায় ধরেন ব্যাপক অনিয়ম হয়েছে, আমি এটা বড় করে দেখাতে পারি, আরেক জায়গায় অনিয়মটা আমার তখন ওই সিসি ক্যামেরা ওই জায়গায় যখন আমি বড় করে দেখাচ্ছি ওই সিসি ক্যামেরা মিনিমাইজ হয়ে গেল, তো এই বিষয়টা ইলেকশন কমিশনের উচিত স্পষ্ট করা, এইটা একটা। দ্বিতীয়ত ইলেকশন কমিশন আরেকটি কথা বলেছে, বলেছে মানে আমি বক্তৃতায় পাইনি, তাদের অফিসিয়াল স্টেটমেন্টে যেটা আছে, ভোট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আপনার এই কি বলে এই ব্যর্থতা, ভোট কর্মকর্তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকেন আমি আগামীকাল বা আগামী দু এক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখতে চাই, কী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, ভোট কর্মকর্তা তো তার অধীনে, এখন তো বলতে পারবে না যে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না, ইলেকশনের সময় তো তার অধীনে চলে আসে তাই না, 126 অনুযায়ী তো তাই হয় ব্যারিস্টার কি বলেন, তাহলে ভোট কর্মকর্তা তার অধীনে, তার ভোট কর্মকর্তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তিনি অফিসিয়াল স্টেটমেন্ট ইলেকশন কমিশন যেটা জানিয়েছে, তো এই ব্যর্থতা স্পষ্ট করতে হবে। আমি বললাম রুমিন ফারানা ব্যর্থ, কিভাবে ব্যর্থ এটা আমাকে জানাতে হবে, যদি ব্যর্থ হয়ে থাকে ব্যবস্থাও নিতে হবে, যেটা বলেছে ব্যবস্থা নিবে, এইটা নেওয়া দরকার। আরেকটা রুমিন ফারহানার একটা বক্তব্যের সূত্র ধরে আমি বলি, সেইটা কি না সন্দেহগুলো কেন দূর করতে বলছি, প্রশ্নগুলি তো এখন আওয়ামী লীগ উঠাবে, আওয়ামী লীগ অলরেডি বলেছে এই আহসানুল করিম টিটু অফিসিয়াল স্টেটমেন্ট দিতে চান না, কারণ উনি একজন এমপি, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারির বক্তব্য আমি শুনেছি যে ভোট গ্রহণ বাতিল করার মতো অনিয়ম হয় না, এটা আওয়ামী লীগের স্ট্যান্ড, তাই তো আওয়ামী লীগের সেই স্ট্যান্ড যদি হয় আওয়ামী লীগের এখন কোর্টে যাওয়া অথবা ইলেকশন কমিশনের কাছে চ্যালেঞ্জ করা, তুমি আমাকে প্রুফ করো, এর বাইরে যেটা লাগবে আমি সেটা বলতে চাচ্ছি, এই রুমিন যেই প্রসঙ্গটা তুললেন কিছুদিন আগে ডিসিএসপি কি একজন নির্বাচন কমিশনারের বক্তব্য মাঝপথে থামিয়ে দিয়েছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দিয়ে উনি বলেছেন, সেটা যদি বাদও দেন, একজন ইলেকশন কমিশনার যখন কথা বলেন ডিসিএসপিরা তা শুনবে স্বাভাবিক, ওখানে কি নিয়ে বিরোধটা হয়েছিল, বরাদ্দ নিয়ে একজন আরেকজনকে দোষ দিচ্ছিল, আচ্ছা সেই বরাদ্দের পরে দেখেন সেই ঘটনার পর থেকে ওই নির্বাচন কমিশনার অফিস করছেন না, আজকেও আমরা যে টেলিভিশনে যে দেখেছি নির্বাচন সিসি আরও সাথের কমিশনারদের নিয়ে এই আপনার পর্যবেক্ষণ করছেন, তিনি নাই, শনিবার থেকেই তিনি অফিস করছেন না,
এখন কেউ যদি প্রশ্ন তোলে এই যে মাঠ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বিরোধের ফল কিনা, এটা যে আমিও তোমাদের দেখিয়ে দিলাম তুমি ব্যর্থ হয়েছ, তুমি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছ, সাথে সাথে আমি তোমার ভোট বাতিল করে দিলাম, ওরা বলতেছে আমি দায়িত্ব পালনে এত ব্যর্থ হই নাই, যে 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 চিঠিগুলি আমরা পাচ্ছি, এখন এই বিরোধ কিনা? আমি বলছি না এই বিরোধ, যদি এই বিরোধের ফল এটা হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো কিছু আমরা আশা করতে পারি না এখানে। সেই জায়গাটাই বলছি, এই জায়গাটা স্পষ্ট করার জন্য নির্বাচন কমিশনকে একটা ব্যাখ্যা দিতে হবে যে এই 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 অপকর্ম বা অনিয়মের কারণে আমরা এটা বাধ্য করেছি। এখন বিএনপি তো আর একটা নির্বাচন বাতিল করে দিলে বিএনপির সাথে সক্ষতা হয়ে যাবে এটা তো আশা করা ঠিক না। বিএনপি তার অবস্থান আমার ধারণা নির্বাচনের আগ পর্যন্ত ইলেকশন কমিশনের বিরুদ্ধে বলে যাবে, সেটা বলে যাক, তার দাবি তো আপনার সরকার সরকারের ধরন কী হবে সেটা নিয়ে, সরকারের ধরন ঠিক হলে এই ইলেকশন কমিশনই তার কাছে ভালো হয়ে যাবে, সেটা আবার ভিন্ন জিনিস। তো আমি বলতে চাচ্ছি যেটা, যে মানুষের মধ্যে এখন সন্দেহ ঢুকবে, আওয়ামী লীগ একটা বলবে, জাতীয় পার্টি একটা বলবে, বিএনপি একটা বলবে, বা গণমাধ্যমে আমরা যেটা দেখছি এটা একটা বলবে, গণমাধ্যমে আবার কাউন্টার রিপোর্টও দেখছি মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন বাতিলের পক্ষে ছিলেন না। হ্যাঁ, তো একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, এই ধোঁয়াশাটা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের, যত দ্রুত পারে ক্লিয়ার একটা স্পষ্ট অবস্থান তুলে ধরা যে এই এই কারণে বাতিল করছি, তাহলে মানুষের মধ্যে যে নির্বাচন কমিশনের উপর আস্থার সংকট দীর্ঘদিন ধরে, আমি শুধু এই কমিশন না, দীর্ঘদিন ধরে যে কমিশনের উপর যে আস্থা অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা থেকে তারা বের হয়ে আসতে পারে।